হরে কৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী ইংরেজি 23 অক্টোবর রবিবার ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয়ে থাকে। এই দিন সোনা রূপা বা অন্যান্য মূল্যবান ধাতু কেনার একটা রীতি রয়েছে। এ কথা মানা হয় যে এই দিন কিছু জিনিস বাড়িতে কিনে আনলে এবং তা সযত্নে যদি আপনি আপনার বাড়িতে রাখেন, মা লক্ষ্মী প্রসন্ন হন, ঘরে আসে সুখ ও সমৃদ্ধি। এই ধনতেরাসের দিন এমন কিছু জিনিস রয়েছে যা কেনা একদমই উচিত নয়। যদি এই সব জিনিস আপনি বাড়িতে কিনে আনেন, তাহলে আপনার বাড়িতে আসবে দারিদ্রতা, আসবে অর্থ সংকট। চলুন শুরু করি আজকের ভিডিও। তার পূর্বে আপনাদের কাছে নিবেদন, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে আসা বেল চিহ্নটি বাজিয়ে দিন। প্রথমেই বলবো লোহা। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ধনতেরাসের দিন ভুল করেও লোহার জিনিস কিনবেন না বা বাড়িতে আনবেন না। যদি আপনি এই দিন লোহার তৈরি কোনো জিনিস বাড়িতে আনেন, তাহলে আপনার বাড়িতে দুর্ভাগ্য প্রবেশ করবে, দেখা দেবে অর্থ সংক্রান্ত সমস্যা। দ্বিতীয় বলবো অ্যালুমিনিয়াম এবং ইস্পাত। ধনতেরাসের দিনে অ্যালুমিনিয়াম বা স্টিলের জিনিস একদম কিনবেন না। শাস্ত্র অনুসারে স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র কিনলে দেবী লক্ষ্মী রুষ্ট হন, ফলে তিনি আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনার বাড়িতে দারিদ্রতা আসবে, অর্থের অভাব দেখা দেবে। অ্যালুমিনিয়ামের ওপর প্রভাব রয়েছে রাহু গ্রহের, তাই এই ধাতু ঘরে ডেকে আনে দুর্ভাগ্য। তৃতীয় বলবো প্লাস্টিক। ধনতেরাসের দিনে প্লাস্টিকের জিনিস একদম কিনবেন না, এটি খুবই অশুভ ও অমঙ্গলকর। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধনতেরাসের দিন বাড়িতে প্লাস্টিকের কোনো জিনিস যদি আপনি কিনে আনেন, তাহলে ধনসম্পদ তো বাড়েই না, বরঞ্চ দারিদ্রতা বৃদ্ধি পেয়ে থাকে। আপনার সঞ্চিত অর্থ জলের মতো খরচ হয়ে যাবে, তাই ভুল করেও এই ধনতেরাসের দিন প্লাস্টিকের জিনিস বাড়িতে আনবেন না। চতুর্থ বলবো কাঁচের তৈরি জিনিস। শাস্ত্রমতে ধনতেরাসের শুভ লগ্নে কখনোই কাঁচ বা কাঁচের তৈরি জিনিস একদম কিনবেন না, এটি খুবই অশুভ। কেননা আয়না বা কাঁচের সঙ্গে যোগ রয়েছে রাহু গ্রহের, তাই এই ধনতেরাসের দিনে কাঁচের আয়না বা কাঁচ কিনলে রাহুর প্রকোপ বৃদ্ধি পাবে, প্রচণ্ড আর্থিক অনটন শুরু হবে। সর্বশেষ বলবো সিরামিক। ধনতেরাসের দিন চীনামাটির তৈরি কোনো বাসন আপনি কিনবেন না বা এই জিনিসগুলি বাড়িতেও আনবেন না, কারণ এগুলি যদি বাড়িতে আনেন, আপনার জীবনে নানান সমস্যা শুরু হবে, আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। তাই ভুল করেও ধনতেরাসের দিন চীনামাটির তৈরি কোনো জিনিস আপনি কিনবেন না। বন্ধুরা, এই 5টি জিনিস এই ধনতেরাসের দিন আপনি কিনবেন না, তাহলেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।